সে এক ভাই প্রশ্ন করছেন তার স্ত্রীকে 3 বছর আগে তালাক দিছে। 3 বছর আগে তালাক দেওয়ার পরে কিভাবে তালাক দিয়েছে? একসাথে 3 তালাক দিছে, ঝগড়া করার পরে একসাথে বলছে তালাক তালাক তালাক। তো পরে বলছে যে তালাক তালাক তালাক। পরে যে কোনো হুজুর তারে বলছে যে এখন তোমার স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে হবে। 3 বছর আগে ওই মুহূর্তে আবার বিয়ে করছে, বিয়ে করে সংসার করছে, আবার বিয়ে করছে। মানে একদিনই দিছে ঝগড়ার পরে, আবার পরে ঠান্ডা হওয়ার পরে আবার এক হুজুর বলছে যে বিয়ে করতে হইব। তো বিয়ে করছে, করার পরে এখন বলতেছে যে 3 বছর পরে আবার ঝগড়া হয়েছে। এখন এখন তালাক দেনে, যখন স্ত্রী তার শ্বশুর বাড়ি চলে গেছে, এখন মেয়ের বাপ নাকি জিজ্ঞেস করছে 3 বছর আগেই তো তোর এই তালাক দিয়েছে, তুই এতদিন তো অবৈধ রয়েছে, আমি এক হুজুর থেকে শুনছি তোর এই জামার কাছে আর দেওয়া যাবে না। এখন সে সঠিক ফতোয়া মানে জানার জন্য এই লোকটি এবং তার স্ত্রী অপেক্ষায় আছে যে এখন যে তার বাবা হয়তো ঝগড়া হয়েছে গরম মাথা, কিন্তু এবার তালাক দেয়নি, সেই 3 বছর আগে তালাক, তারপর আবার বিবাহ, এখন আবার কি তারা সংসার করতে পারবে? এখন তালাক দেয়নি, এখন ওই জেটটা ওনার বাবা বলতেছে যে তালাক হয়েছে, এখন অনেক 2-3টা সন্তানও আছে, এখন কি করা যায়? তারা সংসার করতে চাচ্ছে। হ্যাঁ, সংসার করতে চাইছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একসাথে যে 3 তালাক দেওয়া হয়, বা যেটা আমাদের দেশি তরিকা বলা যায়, ভারত মহাদেশে খুব চালু রয়েছে যে স্বামী রেগে গিয়ে একসাথে 3 তালাক দিয়ে বসে। একসাথে 3 তালাক, এটা নিষিদ্ধ হওয়ার বিষয়ে বলা যায় যে প্রায় সব ওলামায়ে একমত নিষিদ্ধ হবে, নিন্দা করার ক্ষেত্রে, যেটা ভালো কাজ না। একসাথে 3 তালাক দেওয়া ভালো কাজ নয়, উত্তমের খেলাফ। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন আত-তালাক মারাতান, তালাক হবে 2 বার করে, বা ইমসাক বে মারুফিন আও তাসরিহুম বে ইহসান, এরপরে হয় তাকে ধরে রাখতে হবে ভালোভাবে, আও তাসরিহুম বে ইহসান, অথবা ভালোভাবে তাকে বিদায় করে দিতে হবে। আর তালাক মারাতান বলেছেন, আল্লাহ কি বলছেন, তালাক 2 বার করে, মানে তালাকের রেজাই 2-3 বার করে, তার মানে একবারে দেওয়ার এটা নিয়ম নাই। এখন নিয়ম না থাকলেও যদি দিয়ে দেয়, তালাকটা হবে কি হবে না, এখানে আমরা যে দেখি আইমা মহাদেশ ওলামায়ে কেরাম, বিশেষ করে 4 মাজহাবের ইমাম, তারা কোন দিকে গিয়েছেন? তো অধিকাংশ ওলামায়ে এদিকে গিয়েছেন যে একসাথে 3 তালাক, 1 তালাক বলে গণ্য হবে না, 3 তালাক বলেই গণ্য হবে, হয়ে যাবে তালাক, অতএব সে আর স্ত্রী ফেরত পাবে না। ফেরত পাওয়ার একমাত্র পথ হলো ফালা তাহিল্লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, আল্লাহ বলছেন যে এই মহিলা হালাল হবে না তার জন্য যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীকে সে গ্রহণ না করবে, বিবাহ না করবে। আর বিবাহের ব্যাখ্যা বলা আছে অন্য স্বামীর সাথে মেলামেশা না হবে, ফালা তাহিল্লাহু বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, এভাবে আল্লাহ বলছেন। তারা বলেন জমহুর উলামাদের, যার ভিতরে 4 ইমাম রয়েছে, 4টিখানি কথা না, 4 ইমাম বলেছেন যে তালাক হয়ে যাবে, একসাথে দেওয়াটা যদিও ঠিক নাই কিন্তু দিলে হয়ে যাবে। হুজুর আমি একটা কথা বলতে পারলাম, তো তালাক হয়ে যাওয়ার পক্ষে গিয়েছেন এই মুহাম্মদের 4 ইমাম এবং এই উম্মতের জমহুর উলামায়ে দ্বীন। পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কিছু শাগরেদ এবং কিছু তাবেঈ বিদ্বান এবং যুগ যুগে প্রত্যেক মাজহাবের কিছু ওলামায়ে দিন এদিকে গিয়েছেন যে একসাথে 3 তালাক, এক মজলিসের এক বৈঠকের 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে। যারা একসাথে 3 তালাক তালাক বলে গণ্য হবে, তালাক হয়েই যাবে, তারা দলিল গ্রহণ করেছে কিছু দলিল দিয়ে, কিছু হাদিস দিয়ে, যেখানে 3 তালাকের সাপোর্ট পাওয়া যায়, বা কোনো কোনো সাহাবী তালাক দিয়ে দিয়েছেন, বা তাল্লাকা সালাসান ইত্যাদি শব্দ এসেছে যে 3 তালাক দিয়ে দিয়েছেন, এ জাতীয় দলিলকে তারা তাদের মতের সপক্ষে এনেছেন। অনুভাবে এটাও বলেছেন যে অনুভাবে তারা এটাও বলেছেন একসাথে 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে। আর যেটা জমহুর উলামায়ে দ্বীনের কথা বলছি, তারা ইবনে আব্বাসের একখান হাদিসকে দলিল হিসেবে পেশ করেছে, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
বলেন যে তালাক আল্লাহ রাসূলের জামানায়, অনুরূপভাবে আবু বকরের খেলাফত আমলে, অনুরূপভাবে ওমরের খেলাফত 2 সাল, 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন যে মানুষ তাড়াহাড়া করছে এই বিষয় নিয়ে, তখন উনি ভাবলেন যে এই তালাককে যদি আমি বাস্তবায়নই করে ছাড়ি 3 তালাকে, তাই সেটাই মনে হয় ভালো হয়। এরপরে উনি সেটাকে চূড়ান্ত করে ফেলেন, 3 তালাককে 3 তালাক বলে গণ্য করেন। এই জমহুর ওলামায়ে দিন এটাকেও তারা তাদের মতের সপক্ষে এনেছেন যে এটা ওমরের ফয়সালা, ওমর ফয়সালা দিয়েছিলেন এভাবে। অতএব 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়ে যায়, যদিও 3 তালাক একসাথে দেওয়াটা সঠিক নয়, মানে উত্তমের খেলা, ঘৃণিত কাজ, কিন্তু হয়ে যাবে। কিন্তু কিছু ওলামায়ে দিন এদিকে গিয়েছেন 4 মাযহাবের বাইরে, এবং বিশেষ করে বললাম যে ইবনে আব্বাস, সাহাবী ইবনে আব্বাস এবং তার সাগরেদ এবং কিছু তাবি, আরও কিছু তাবি বিদ্বান তারা এদিকে গিয়েছেন, এবং যুগ যুগে 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 প্রত্যেক মাঝহাবের কিছু ওলামায়ে দিন এদিকে গিয়েছেন যে 3 তালাক একসাথে এক বৈঠকের 1 তালাক বলে গণ্য হবে। তারা কি দলিল পেশ করেছেন? তারা তাদের দলিল হিসেবে পেশ করেছে ওই ইবনে আব্বাসের হাদিস যা মুসলিম শরীফে এসেছে, তালাক অধ্যায়ে, যেখানে ইবনে আব্বাস বলছেন কানা তালাকু সালাস আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি আহদি আবি বকর ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর কানা তালাকু সালাস ওয়াহিদা। আল্লাহ রাসূলের জামানায় তালাক, 3 তালাক আল্লাহ রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, এমনকি ওমরের 2 সাল পর্যন্ত, তার খেলাফতের 2 সাল পর্যন্ত 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। এরপরে বাকি কথা আগে বলা হয়েছে যে উনি বললেন যে মানুষ এমন বিষয় নিয়ে তাড়াহুড়া করছে যাতে সুযোগ ছিল তাদের, মানে তালাক এভাবে একসাথে না দিয়ে তারা একটা একটা করে তালা দিতে পারতো সময় সাপেক্ষে, কিন্তু যেহেতু তারা তাড়াহুড়া করেছে তো এটা যদি বাস্তবায়ন করে তাই মনে হয় ভালো হয়। এরপরে উনি ওটাকে চূড়ান্ত করে ফেলেন। তো এই ওলামায়ে দিনের দৃষ্টিভঙ্গি হলো দলিল গ্রহণের, যে এই ইবনে আব্বাসের হাদিসই প্রমাণ যে আল্লাহ রাসূলের জামানাতে, আবু বকরের জামানাতে, এমনকি ওমরের খেলাফত 2 সাল, 3 তালাককে 1 তালাক গণ্য করা। তো তারা বলেন যে যে আমলটা আল্লাহ রাসূলের আমলে চলে আসছে, সারা জীবন চলে গেল যে আমল, আল্লাহ যে আমলের ওপর, অনুভাবে আবু বকরের খেলাফতও চলে গেল, এমনকি ওমরের 2 সালও চলে গেল যে আমলের উপরে, অর্থাৎ 3 তালাক দিলে 1 তালাক গণ্য হবে, সে আমলকে ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশাসনিকভাবে উনি ওটা বাস্তবায়ন করেছেন, কিন্তু তার প্রশাসনিক এই এটা আল্লাহ রাসূলের আমলকে রহিত করতে পারে না, বাতিল করতে পারে না, কারণ ওটা রাসূলের আমল, রাসূলের উপর কারো ফয়সালা চলে না। সুতরাং ওমরের এটা সাময়িক ফয়সালা ছিল যেটার মাধ্যমে উনি এইভাবে 3 তালাক দেওয়ার প্রবণতাকে, এই প্রবণতাকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন। কাজেই তার এই আমলটা চূড়ান্তভাবে হারাম করে দিতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে বা ফতোয়াকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলে কি হতো, এই হাদিস থেকে প্রমাণ, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, এমনকি ওমরও 2 সাল খেলাফতে 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। এটা হলো এই যে এই ওলামায়ে দিনের দলিল। এবং ইবনে আব্বাসের ফতোয়া, অবশ্য ইবনে আব্বাসের ফতোয়া আর একটা পাওয়া যায় যে উনি এটাকেও সাপোর্ট করেছেন 3 তালাক একসাথে দেওয়াকে। তো যাই হোক, ওনার 2টা ফতোয়া ছিল। তো এখন আমরা বলতে পারি যে একান্তই যদি এই জাতীয় সংসার খুব দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে এই ফতোয়ার আশ্রয় নেওয়া যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিম্মি করে দেন নিজ 4 মাযহাবে আমরা সীমাবদ্ধ থাকব, এবং পুরোটা হক যে 4 মাযহাবের ভিতরে সীমাবদ্ধ রয়েছে এরকম গ্যারান্টি আমরা দিতে পারি। যদি আমরা বলি যে এ হক কথা অধিকাংশই এই 4 মাযহাবের ভিতরে সীমিত রয়েছে, বাইরে খুব কম গেছে, কিন্তু এরপরও সব কথাই যে এর ভিতরে সীমিত এই 4 মাযহাবে, এটা আমরা বলতে পারি না। কারণ এমন কিছু মাসলা রয়ে গেছে, এমন কিছু মহাক্কিক রয়েছে, এমন কিছু ইমামও রয়ে গেছেন যাদেরকে আল্লাহ অনেক জ্ঞান গরিমা দিয়েছেন, কিন্তু তাদের নামে মাযহাব হয়তো গড়ে ওঠেনি, এভাবে প্রসিদ্ধি লাভ করেনি, তাদের কথাকে আমরা ফেলতে পারি না। তো এই বিষয়ে আমরা লক্ষ্য করে যদি দেখি, তাহলে দেখছি ইবনে আব্বাসের ফতোয়া রয়েছে, এবং ইবনে আব্বাসের যেটা দলিল সে দলিলে স্পষ্ট যে 3 তালাক আল্লাহ রাসূলের জামানা, আবু বকরের জামানা, ওমরের 2 সাল, 1 তালাক গণ্য করা হতো। সুতরাং এ জাতীয় দুর্দশা অবস্থায় আমরা যদি এই ফতোয়াটা গ্রহণ করি তো এতে কোনো অসুবিধা হবে না। এবং আগে বলেছি যে প্রত্যেক মাযহাবের কিছু কিছু ইমাম আলেম তারা সাপোর্ট করেছেন এই ফতোয়াকে, এমনকি আশ্চর্য হবেন বর্তমান সারা মুসলিম বিশ্বে এই ফতোয়া জারি রয়েছে, 1 সাথে 3 তালাক 1 তালাক বলে কোনো এই ফতোয়া রয়েছে পাকিস্তানে, এমনকি বাংলাদেশও, আফ্রিকার সমস্ত দেশে, এমনকি সৌদি আরবে, মিশরে, কাতার, সব জায়গায় বুঝেছেন। হচ্ছে আপনি ভালো করে দেখেন 4 মাযহাবের ফতোয়ার বাইরে কিন্তু বিভিন্ন
আনুষঙ্গিক পরিস্থিতিকে খেয়াল করে এভাবে রাষ্ট্রীয়ভাবে পাশ হয়েছে এটাই। আর প্রত্যেক মাঝহবের কিছু কিছু আলেম আছে এই ফতোয়ার সাপোর্টে, তো সেই হিসেবে আমি বেশি দূরে না গিয়ে শুধু আমাদের দেশে হানাফি মাঝহবের কিছু আমি আলেমদের লিস্ট দিচ্ছি। যে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী একজন পরিচিত আলেম দেওবন্দি মাঝহবের মাসলাকের, তো উনি নিজে ফতোয়া রশিদিয়াতে এটাকে সাপোর্ট করেছেন, বলেছেন তো একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে, এটাই বেশি রাজে, এটাই বেশি প্রাধান্যযোগ্য মত উনি বলেছেন। কোথায় ভালো করে শুনে রাখবেন, মানে দেওবন্দি আলমের কেরামের নিকটে আমি সবিনয় অনুরোধ করছি যে আপনারা খেয়াল করেন, এটা আপনাদের আলেম ফতোয়া রশিদিয়াতে উনি বলেছেন। আর একজন পাকিস্তানি বেরেলভি গ্রুপের আলেম পীরে কারাম, যার নাম পীরে কারাম, এতটুকু মনে আছে যে উনি এটাকে সাপোর্ট করেছেন একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হবে। তারপর আল্লামা কেফায়াতুল্লাহ সাহেব তার কথা থেকেও এটা ইঙ্গিত পাওয়া যায় যে একসাথে তিন তালাকে উনি সাপোর্ট করেছেন এক তালাক বলে গণ্য হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এদের যে এই পরিস্থিতি যে তারা তিন তালাক দিয়েছে এমনকি বিবাহ করেছে ওটা কোনো এক আলেমের ফতোয়ায়, তো যাহোক আলেমের ফতোয়া সঠিক নয়, কারণ এই অবস্থায় তিন তালাক হয়ে গিয়েছে যেহেতু হয় বলতে হবে যে হাত ছাড়া হয়েছে, অন্য কেউ নিজের ইচ্ছায় বিয়ে শাদী করে যদি সে নিজের ইচ্ছায় ছাড়ে বা মারা যায় তাহলে ফিরে আসতে পারবে, তো ওই বিয়েটা বাতিল, ওই বিয়ের কোনো ভ্যালু নাই। এই যে এই তিন তালাক হওয়ার পরে যে আবার তালা বিয়ের পরামর্শ দিয়েছিল আসলে লাগবে না। যদি আমরা এই দ্বিতীয় অভিমতটা গ্রহণ করি যে একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হবে, তাহলে আর যার সাপোর্টে ইবনে আব্বাসের সে ফতোয়া এবং তার পক্ষ থেকে আমরা বর্ণনা পেলাম মুসলিম শরীফের, তো এর আলোকে বিয়ে লাগে না। যদি তারা ইদ্দতের ভিতরে অর্থাৎ তিন মাসের ভিতরে তিন ঋতুর ভিতরে যদি তারা সংসার করে বসে তাহলে এই বিবাহের কোনো প্রয়োজন নেই। যদি ইদ্দত পার হতো তাহলে বিবাহ নবায়ন করা একটা যথাযথ ছিল। এখন কথা হলো যে এই সংসারে গণ্ডগোল হলে মেয়ে বাবার বাড়ি চলে গিয়েছে, তো বাবা বলছে যে তোমাদের সংসার আগে থেকে ছিন্ন হয়ে গেছে, এখন যা কায়েম করেছে তোমরা সম্পর্ক সব অবৈধ, মানে যেন বিচার হচ্ছে, তো এই বাবা বলেছেন এই এই কথাগুলি ওর ভিত্তি করে হয়তো, এবং বাবাকে যে পরামর্শ দিয়েছেন এই গ্রুপের ওলামায়ে কেরাম অর্থাৎ হ্যাঁ যে যেদিকে অধিকাংশ ওলামায়ে দিন গিয়েছে। তবে যদি হিল্লা বিয়ে দিতে বলেন তাহলে এটা জঘন্য অপরাধ করেছেন, এটা একটা এমন একটা তরিকা যে হিন্দুরা লজ্জা পায়, এটা হানাফি মাঝহাবে থাকলেও হানাফি মাঝহাবের অসংখ্য অনেক লোক আছে ধিক্কার দিয়েছে জঘন্য পথাকে। হিল্লা বিয়ে মানে কি শিয়াদের মোতাবিও ফিল, কোথায় পাওয়া গেছে এটা, দলিল আছে কোনো? এটা শয়তানি বিয়ে, এটা এটা হিল্লা বিয়ে মানে কি জিনা, এটা এক প্রকার জেনা। হানাফি মাঝহাবে নাই, হানাফি মাঝহাব ওলামায়ে দিন অনেকে সাপোর্ট করেছেন, যা হোক আমরা মাঝহবকে শ্রদ্ধা করি কিন্তু এই হিল্লা নামের নোংরামি পথাকে সাপোর্ট করি না। আর উমর রাদিয়াল্লাহু আনহু যদি জানতেন যে এরকম হবে তাহলে হয়তো তিনি একসাথে তিন তালাকে তিন তালাক গণ্য করতেন না, তিনি এটাকে বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু আদৌ তিনি বলেননি যে এই এই কাম তোমরা করো যে হিল্লা করে বিয়ে করো আবার, তো এই হিল্লা এটা অত্যন্ত লজ্জাকর বিষয়, এটা লাগবে না। তো হয় যদি এই প্রথম অভিমতকে গ্রহণ করা হয় তাহলে প্রথম অভিমত অনুযায়ী বিয়ে সম্পর্ক শেষ হয়ে গেছে অনেক আগে, ফিরে পাওয়ার পথ তাদের হাতে নাই। অন্য কেউ যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, এই নাটকই বিয়ে নাই, এই মঞ্চ করা বিয়ে না, নাটক সাজানো বিয়ে না, যেটাকে হিল্লা বিয়ে, এই জঘন্য বিয়ে ছাড়া এমনি যদি কেউ বিয়ে করে নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় তালাক দেয় বা মারা যায় তাহলে ইদ্দত শেষে ওই মহিলা ফিরে আসতে পারবে। তো যদি প্রথম মতকে গ্রহণ করা হয়ে থাকে এবং যে মতের দিকে এই অধিকাংশ ওলামায়ে দিন গিয়েছেন এবং বললাম চার ইমামও সেদিকে গিয়েছেন, তো এটা হলো সে অনুযায়ী এই এই ফতোয়া। আর যে দ্বিতীয় মত গ্রহণ করা হয়ে থাকে যেটা অত্যন্ত বলা যেতে পারে আসান, এবং বিশেষ করে এই জাতীয় ভাঙ্গা সংসার যারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একটা সমাধান রয়েছে, এ মত গ্রহণ করলে ওই বিয়ে কিন্তু ভাঙ্গেনি, ওই বিয়েতে আমরা বলবো যে তালাক দিয়েছিল একসাথে এক তালাক হয়েছে, বাকি তিন তালাক রয়ে গিয়ে বাকি দুই তালাক রয়ে গেছে, অতএব তারা সংসার করতে পারবে, তাদের বিয়ে করার দরকার নাই। এবং বাবা যেটা বলেছেন যে বিয়ে নষ্ট হয়েছে যেন এক রাতের জন্য হিল্লা বিয়ে দেবে, এই জঘন্য প্রথা যেন বাবা না করে, এ বাবার এ কাজটা সম্পূর্ণ কি নিষিদ্ধ। এই হিল্লাকারী ব্যক্তিকে ভাড়াটিয়া পাঠা বলেছে সহি হাদিসে, হ্যাঁ, আর লানত করা হয়েছে লান আল্লাহ মুহাল্লিল আল মুহাল্লা আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লানত করেছেন বা আল্লাহ লানত যে হালালা করে তার জন্যে, কোনোভাবে যার জন্যে হালালা করা হয় তারও জন্য, এভাবে বিশুদ্ধ হাদিসে এটাকে লানত করা হয়েছে, অভিশপ্ত করা হয়েছে, এমনকি
সাহাবী ইবনে উমর বলছেন যে কুননা নাউদ্দু হাদা সিফাহান আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা এটা আল্লাহর রাসূলের জামানাতে জেনা ব্যভিচার গণ্য করতাম, মানে এই কৌশল অবলম্বন করা কি, অর্থাৎ এক রাতে কন্টাকে বিয়ে দেওয়া। সুতরাং এই প্রথম অভিমত বর্জন করলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় অভিমত অনুযায়ী আমরা দেখছি এই অভিমতের সাপোর্টে দলিল রয়েছে এবং সাহাবিদের ফতোয়া রয়েছে, কিছু ওলামায়ে দীনও এদিকে গিয়েছে, এবং তুলনামূলক বলা যায় যে এই অভিমতটি আসান এবং সারা মুসলিম বিশ্বে চালু রয়েছে। অতএব এই অভিমত গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।